হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই কম্বো গাইড ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেখেছি এবং এখানে কোনো নোটিফিকেশান নেই রেজাল্ট কবে দেবে তবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে মেন এক্সাম সেই মেন এক্সামের রেজাল্ট একটা এক্সপেক্টেড ডেট একটা উঠে এসেছে তো সেই ডেটটা কবে সেটা জানবো এবং আফগারি পুলিশের রেজাল্ট কেন দিচ্ছে না সেই কারণটা নিয়েও আলোচনা করব বন্ধুরা তোমরা যদি আমাদের কম্বোভাইয়ের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে দাও কেননা এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট আনা হয় তো চলো বন্ধুরা শুরু করা যাক আসলে ভিডিওটি বন্ধুরা আমি এক সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আবকারি পুলিশের রেজাল্ট কবে দেবে এবং ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে যে অনেক বন্ধুরাই কিন্তু সেখানে কমেন্ট করেছে যে দাদা রেজাল্ট কবে দেবে এখনও রেজাল্ট দিল না ফিজিক্যাল পঁচিশ থেকে শুরু তো বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলতে পারি যে যে ফিজিক্যালটা যে পঁচিশ থেকে শুরু সেটা যেমন সত্যি এবং সেই ডেট থেকে দিন পনেরো বা চোদ্দো বা তেরো দিন আগে রেজাল্ট দেবে সেটাও কিন্তু সত্যিই ছিল তবে কোনো কারণবশত বোর্ড রেজাল্ট পাবলিশ করতে পারেনি এবং তার একটা মুখ্য কারণ হতে পারে যে সারা জুড়ে যেখানে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের জন্য একটা রেড অ্যালার্ট জারি হয়েছে তো সেই কারণেও হয়তো রাজ্য সরকার সেটা স্থগিত রাখতে পারে তো যেহেতু এই রোগটা একটা ছোঁয়াচে রোগ তো সেখানে দেখা যাবে যে রেজাল্টের পরেই কিন্তু ফিজিক্যাল তো সেখানে নানান দিক থেকে নানান ধরনের ক্যান্ডিডেট আসবে এবং এক জায়গায় প্রচুর সংখ্যক লোকের বা মানুষের সমাগম হবে তো সে কারণেই হয়তো বোর্ডও হয়তো রিক্স নিতে চাইছে না তো সে কারণেই হয়তো রেজাল্টটা দিতে দেরি করছে যেহেতু সরকারি স্কুলগুলো বন্ধ রেখেছে সরকারি স্কুল সিনেমা হল শপিং মল বন্ধ রেখেছে তো সে কারণেই হয়তো এই 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 রিক্রুটমেন্টের ফিজিক্যালটাও হয়তো বন্ধ রাখতে বাধ্য হচ্ছে যেহেতু এটা রেজাল্ট দেয়া হয়নি তো এখন তোমাদের প্রশ্ন হতেই পারে যে তাহলে বর্তমানে এর কোনো এর যে ফিজিক্যাল চলছে সেটা কি করে চলছে তো দেখো বন্ধুরা যেহেতু তাদের ডেট পড়ে গেছে বা যেহেতু তাদের রেজাল্ট আগে থেকেই পাবলিশ করে দিয়েছিলো রেড অ্যালার্ট জারি হওয়ার আগেই তো সেই কারণেই হয়তো তাদের ফিজিক্যালটা করিয়ে নিতে মানে নিতে চাইছে তো যাই হোক বন্ধুরা এবার আসি যে বেঙ্গল পুলিশের কনস্টেবলের মেন রেজাল্ট কবে দিচ্ছে তো দেখো বন্ধুরা এই মাসে আমি আগে যখন প্রথম যখন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে রেজাল্ট কবে দেবে তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে দেখো বন্ধুরা যে গত বছর কিন্তু দিয়েছিল এক মাসের পরেই এক মাসের পরেই কিন্তু যে কোনো দিন আগে দিয়ে দিয়েছিল তো সেটার সম্ভবত উনচল্লিশ দিন বা একচল্লিশ দিনের মাথায় হয়তো দিয়েছিল রেজাল্টটা সেখান থেকে বন্ধুরা আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে দেখো বন্ধুরা যে রেজাল্ট যেদিন দেবে সরি তো দেখো বন্ধুরা পরীক্ষা যেদিন হবে সেই দিন থেকে এক মাস মানে গত ষোলোই ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল তো সেখান থেকে এখন হচ্ছে ষোলোই মার্চ ষোলোই মার্চ বা ষোলোই পনেরোই মার্চ কিন্তু এক মাস হয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু যে কোনো দিন দিয়ে দেবে এবং সেই ডেটটা কিন্তু অটো একটা উঠে আসছে যে উনিশ তারিখ উনিশে মার্চ কিন্তু রেজাল্ট দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তবে দেবে কিনা বলতে পারছি না কারণ এখানেও কিন্তু বন্ধুরা সেই একই বিষয়টা চলে আসছে কারণ রেজাল্টের পরেই কিন্তু চলে আসছে ইন্টারভিউ তো ইন্টারভিউতে মার্কস পেয়ে কেউই ইন্টারভিউ দেবে না বা যারা ইন্টারভিউ নেবেন তারাও চাইবে না যে মার্কস পরে ইন্টারভিউ দিতে কারণ যেখানে পার্সোনালিটি টেস্টের বিষয় সেখানে এই ধরনের কোনো জিনিস অ্যালাউ তারা করবে না তো সে কারণেই হয়তো দেখতে গেলে যে হয়তো এটা কিছু দিনের জন্য হয়তো বিরতি রাখতেও পারে আবার রেজাল্ট দিয়ে দিতেও পারে তো যে ডেটটা উঠে আসছে সেটা হচ্ছে উনিশে মার্চ তো উনিশে মার্চে দিয়ে দিলে অবশ্যই সেখান থেকে পনেরো দিন পরে কিন্তু ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটন ডাবিয়ে দিও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সাপোর্ট করো